কোনো গাড়িকে পাস করার সময় অবশ্যই পাসিং লাইট ব্যবহার করার চেষ্টা করব। ওকে, এটা তো আসলে একটুখানি কঠিন কাজ হয়ে যায়। আমি চেষ্টা করতেছি। কি কাম কাজ নাই তোর? হ্যাঁ, তোর কি কাম কাজ নাই আজকে সকাল থেকে? হ্যাঁ, খালি আংটাংটি করতেছস সবার সাথে? আমার খুঁজতেছস? আইতাছি। হ্যাঁ, ওকে, আমি এখন জিগাতলার কাছাকাছি আছি। আমার মাথায় হুট করে একটা প্ল্যান ঘুরল যে আমি এখন থেকে বাসায় যাওয়া পর্যন্ত হর্ন বাজাবো না। মানে আমার দ্বারা যতটুকু সম্ভব শব্দ দূষণ না করার চেষ্টা করব, আনলেস অনেক বড় কোনো মানে ব্যাপারে যদি হর্ন বাজাতেই হয়। তাছাড়া হর্ন না বাজিয়ে দেখা যাক। আমার বাসা এখান থেকে এখনও 1.5 কিলো বাকি, দেখা যায় এই 1.5 কিলোতে আমি হর্ন কতবার বাজাই অথবা না বাজানোরই চেষ্টা করবো। এটা একটা চ্যালেঞ্জ, চ্যালেঞ্জটা নিজের সাথে নিজেরই বলতে পারেন। সো চলুন, পুরোটা সময় দেখবেন, একটু কষ্ট করে হলেও দেখবেন, আশা করি বোর হবেন না। সো লেটস গো। আমি কোনো গাড়িকে পাস করার সময় অবশ্যই পাসিং লাইট ব্যবহার করার চেষ্টা করব। ওকে, এটা তো আসলে একটুখানি কঠিন কাজ হয়ে যায় হর্ন না বাজিয়ে যাওয়া। ওকে, দেখি কতটুকু যাওয়া যায়। আবার নিজের অজান্তেই বৃদ্ধাঙ্গুলিটা হর্নের দিকে চলে যাচ্ছে। আমার এলাকা এটা খুব ঘন বসতিপূর্ণ এলাকা এবং একটা লরি মনে হয় ঢুকিছে। লরিটা যখন ঢুকিছে তখন আমি ঘুরাই ফেলি। এটাই আমাদের হয়তো বা বুদ্ধিমানের কাজ হবে। একটু ট্যানারির ওখান দিয়ে যাই, কারণ লরি যখন ঢুকছে তখন এখান দিয়ে বের হওয়াটা খুব টাফ হয়ে দাঁড়াবে। যেহেতু আমি হর্ন বাজাবো না, এখান দিয়ে গেলে একটু হর্ন বাজাতে হতেও পারে। সো এই রিস্কটা আমি নেব না। এই পথটা এখন মোটামুটি ফ্রি থাকে, এই পথে এদিক দিয়েও মাই গড, হর্ন তো বাজাই দিয়েছিলাম তাও, মানে আমার বুড়া আঙ্গুলটা চলে গেছিলো হর্নের কাছাকাছি, কারণ আমার বুড়া আঙ্গুলটা একটু হর্ন নেই। আপার ডিপার এদিকের মানুষজন কতটুকু বুঝে এটা নিয়ে তো আমার সন্দিহান আছে, মানে সন্দেহ আছে। যাই হোক, তবু যাই, দেখি কী হয়। আপনারা চাইলে এই চ্যালেঞ্জটি করতে পারেন। এই চ্যালেঞ্জটা করলে দেখেন না কতটুকু হর্ন না বাজিয়ে আপনার স্কিল অনুযায়ী বাইকটা রাইড করতে পারেন কতটুকু। আমরা অনেকে আছি যারা বছর 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 হর্ন বাজাতেই থাকি, যেখানে প্রয়োজন না সেখানেও হর্ন বাজাই। সো এই কাজটা করলে হয়তো বা হর্ন বাজানোর বদভ্যস্তটা দূর হবে এবং প্রয়োজনীয় স্থান ছাড়া হর্ন আপনি বাজাবেন না, এতটুকু শিওর থাকেন। আমি মাঝে মাঝে এই কাজটা করি। আজকে যেহেতু ক্যামেরাটা অন করা, সেহেতু আমি একটু চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর যে আসলে আমি হর্ন না বাজিয়ে কত দূর যেতে পারি অথবা বিশেষ প্রয়োজন ছাড়া হর্ন কতবার বাজাই। এই কয়দিনে আসলে ঢাকা শহরটা এত বিচ্ছিরি হয়ে গেছে, যেখানে দূষণই দূষণ। হ্যাঁ, শব্দ দূষণ, বায়ু দূষণ, পরিবেশ দূষণ, মানে যানজটে পুরো ঢাকা শহর দূষিত। সো এই ঢাকা শহরটা আসলে মারা গেছে, এতদিন তো কমাই ছিল, আফটার লকডাউন এই ঢাকা শহরটা মারা গেছে। মানে এই ঢাকা শহরে এত মানুষের আনাগোনা যে এই ঢাকা শহরে বসবাসের অযোগ্য প্রায়। এত মানুষ, এত কাজ, আসলে ঢাকা শহরের নীতি নির্ধারকগণ যারা আছে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা একটু অ্যানালিসিস করেন ঢাকা শহরে মানুষ কেন আছে, কোথায় কোথায় যায়, কী কী কারণে মুভমেন্ট করে, সেই খাতগুলো বের করে একটা একটা করে সলভ করার চেষ্টা করেন। লাগুক 2-4-5 বছর, কোনো অসুবিধা নেই,
আমরা জানি মেগা প্রজেক্ট একটা হচ্ছে, মানে মেট্রো রেল। এই মেট্রো রেলের কারণে এখন ঢাকা সিটিতে অনেক অনেক গ্যাঞ্জাম থাকে, সবসময় প্রায় যানজট লেগেই থাকে। মেট্রো রেলের কাজটা শেষ হয়ে যাওয়ার পরে কি ঢাকা শহর আগের রূপ ফিরে পাবে? আমার খুব ঘোর সন্দেহ আছে। কারণ মেট্রো রেল হওয়ার পরে আমরা খুব আয়েশি জাতি, হ্যাঁ, আমরা চাইবো কি যে এত উপরে উঠে মেট্রো রেলে যাওয়ার কি দরকার মনু, তাই নিয়ে এসে ভালো যেখানে বাস থামবে, মানে আমি হাত দেখাবো সেখানেই তো বাস থামিয়ে যায়, আর যেখানে হেল্পারকে বলিব সেখানেই বাস থামায় দেয়। সো মেট্রো রেলে তো আমি এটা করতে পারবো না, নে ঠিক না? তো মেট্রো রেলে উঠবে কি বালটা ফেলাই কি, হ্যাঁ, টুঙ্গা মারতে মেট্রো রেলে উঠবি? হ্যাঁ উঠবো না, আমরা জাতিগতভাবে খুবই বিচ্ছিরি রকমের অলস, আমি নিজেও অলস। হ্যাঁ আমার দিকটাই আমি বর্ণনা করলাম, একটু মিলাই দেখেন আশেপাশের আপনার আমসু সামসু রহিম করিম জরিম অরিনা জরিনা সেলিনা সবাই এরকম। সো এটা একটা ফ্যাক্ট, আমাদের আসলে অন্যকে দোষ দেওয়ার আগে নিজের দোষটা স্বীকার করে নিজে ভালো হতে হবে, হ্যাঁ, তারপরে অন্যের দিকে আঙুল তুলতে হবে। আমি কিন্তু কথা বলতে বলতে এখন একটা হর্ন পর্যন্ত বাজাই নাই, সো প্রায় আমার বাসার কাছাকাছি এসে পড়েছি, এখন আমি হর্ন বাজাই নাই। সো আমি বলতেই পারি যে এতটুক যতটুক আমি এসেছি ততটুক আমি সাকসেসফুল। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে ঢাকা শহরের মেগা প্রজেক্টগুলো আসলে যে হচ্ছে সেগুলো কতটুক ফলপ্রসূ হবে এটা একটু চিন্তার বিষয়, আর যদি হয় ফলপ্রসূ তাহলে তো বেঁচেই গেলাম। কিরে কি অবস্থা? এই তো আমার এলাকার মানুষগুলো খুবই স্মার্ট, হ্যাঁ, তারা আপার ডিপার বুঝে কি না এটা নিয়ে আমার ঘোর সন্দেহ আছে। সো এখান থেকে চলাচলের সময় একটু সাবধানতা অবলম্বন করে ইউজুয়ালি চেয়ে একটু আস্তে আস্তে যেতে হবে, যাতে করে মানুষজন বুঝতে পারে যে আমি তাদের পেছনে আছি অথবা আমি তাদের পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর তা না হলে আমাকে হর্ন বাজাতে হবে, এবং হর্ন বাজাইলে তো শেষ, এটা পার হইতে পারছি, এটা ভালো, নাহলে এই রিক্সাটা প্যারা দিতে পারে। সামনে একটা রিক্সা আছে, ওই রিক্সাটাও প্যারা দিবে আমাকে, আমি জানি, আই নো ভেরি ওয়েল। ওকে এখন পর্যন্ত সাকসেসফুলি পার হতে পারলাম, জানি না কতক্ষণ পার হতে পারবো, কিন্তু আমি চেষ্টা করতেছি, আমি চেষ্টা করতেছি যে হর্ন না দিয়ে এগিয়ে যাওয়ার, হয়তো আমি পারবো কারণ আমি বাসার খুব কাছাকাছি এসে পড়েছি। ওকে আর একটু বাকি। আলহামদুলিল্লাহ আমি সফল। কি কাম কাজ নাই তোর? হ্যাঁ তোর কি কাম কাজ নাই আজকে সকাল থেকে? হ্যাঁ খালি আংটাংটি আংটাংটি করতেছস সবার সাথে, আমার খুঁজতেছস? আইতাছি, হ্যাঁ। তো ইয়েস, সাকসেসফুলি আমি আমার চ্যালেঞ্জটা মানে পার করতে পেরেছি। আপনাদেরকেও চ্যালেঞ্জ দিলাম, যারা যারা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন তারা তারা অবশ্যই আমাকে মেনশন করে আমার পেজকে মেনশন করে দেখাবেন, ভিডিওগুলো আমি অবশ্যই দেখব, এবং কে কতটুক হর্ন ছাড়া এগোতে পারলেন এটাও আমি দেখব। আমি যাত্রা শুরু করেছিলাম 31 কিলোমিটার থেকে, এখন 33 কিলোমিটার, সো মোটামুটি 2 কিলোমিটারের মতো আমি হর্ন ছাড়া এগোতে সক্ষম হয়েছি। সো আপনারাও করবেন, বিট অফ রিস্কি, যখন প্রয়োজন হবে তখন অবশ্যই হর্ন বাজাবেন, বাজাবেনই না এরকম না, কিন্তু বিনা প্রয়োজনে হর্ন বাজানোর থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন। ওকে সবাই সেফটি টুলস মেনটেন করে বাইক রাইড করবেন, এবং ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। মনে রাখবেন জীবনের চেয়ে সময়ের মূল্য
অনেক কম। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্যপত্র নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলতে থাকবেন সময় ব্লগসের সাথে। আল্লাহ হাফেজ। Check the mic and make sure it sound right, boys.